সমাজে মোটা বা স্থূলকায় মানুষদের জীবন সহজ নয় মোটেও। নানাভাবে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। কেউ পোশাক বা সাজসজ্জা নিয়ে বিব্রত হন, কেউ বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলেন। যদিও তাদের রয়েছে নানা প্রতিভা, কেবল দেখানোর প্ল্যাটফর্মের ছিল অভাব। সেই অভাবই পূরণ করবে মিস এবং মিসেস প্লাস বাংলাদেশ। এমন অভাবনীয় উদ্যোগ দেশে এবারই প্রথম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত। Welcoming everyone to Real Mirrors Exports and Communication presents Miss and Mrs. Plus Bangladesh. প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে অডিশন দিয়েছেন 300 জন প্রতিযোগী। এখান থেকে 70 জনকে বাছাই করে নেওয়া হবে। বিজয়ীকে ঢাকা টু দুবাই ট্যুর ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়া হবে। এছাড়াও অভিনয়ের সুযোগ সহ র‍্যাম্পে হাঁটার সুযোগ পাবেন। এই ধরনের ব্যতিক্রমী আয়োজনে যুক্ত হয়ে নিজেদের ভালো লাগার কথা জানালেন বিচারকরা। এরকম একটা চিন্তা যে মানুষটা মাথায় আসে সেটা সত্যি অনেক প্রশংসার দাবি রাখে। আর এখানে যারা যারা আজকে কম্পিটিশনে আসলো আমার খুব ভালো লেগেছে, মানে আমি খুব এনজয় করেছি। মানে হয় না যে মন ভালো নিয়ে কোনো একটা আনন্দ নিয়ে কোনো একটা কাজে অংশগ্রহণ করা, এখানে পুরোটাই অনেক আনন্দ নিয়ে আমরা অংশগ্রহণ করেছি। এই প্ল্যাটফর্মটাতে যারা এখন মেয়েদের জন্য, তো মেয়েরা কিন্তু আমার মনে হয় খুব উৎসাহিত হবে, কারণ অনেক মেয়েরা আছে একটু মুটুসুটু, দেখা গেলো ফ্যামিলির মধ্যে স্বামীরা হয়তো একটু মানে কটুত্ব কথা বলে, এতে স্বাভাবিক একটা মেয়ের জন্য খুব সেন্টিমেন্ট। অন্যদিকে এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত প্রতিযোগীরাও। আমরা মনে প্রাণে কৃতজ্ঞ যে এরকম একটা অপরচুনিটি তারা আমাদেরকে দিয়েছে, কারণ এতদিন খুবই হীনমন্যতায় ভুগতাম, কারণ ওয়েটটা বেড়ে যাওয়ার সাথে সাথে অনেক কিছুতে চাইলেও যেতে পারতাম না। আমি আসলে মনে মনে ভেবেছি যে যদি কখনো নিজেকে একদম একটা স্ট্রংয়েস্ট টাইমের মানে একটা টাইপের জায়গা নিয়ে যেতে পারি, তো সেই সুযোগটা করে দিছে মিস এবং মিসেস প্লাস বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে। সব মানুষই যেন আত্মসম্মান নিয়ে এগিয়ে যেতে পারে এমন লক্ষ্য নিয়ে এই আয়োজন, জানালেন কর্তৃপক্ষরা। যারা প্লাস সাইজ মানুষ রয়েছে তারা মনে করে যে আমরা মনে হয় এগুলোর যোগ্য না, এই জন্য মনে হয় আমাদের কি এখানে প্রমোশনের জন্য নেওয়া হয় না, স্কিনি টল হলে হয়তো বা আমাদের কোনো সুযোগ হতো। সো এই ধরনের হীনমন্যতা যারা ভুগছেন তাদের জন্য আমি মনে হয়েছে যে না, বডি শেমিংয়ের যে একটা ট্যাবু রয়েছে আমাদের সোসাইটিতে, এটার জন্য একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। সামনের দিনগুলোতে এমন প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন আয়োজকরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।